সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো গাইজ, কয়েকদিন যাবৎ আমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড করা হয়নি, হয়েছে যেগুলো আপনাদের শর্ট ভিডিও আর কি। তো আমি ভাবতেছি আমার ভিউয়ারদের জন্য একটি ভিডিও দিই। তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও। তো আমি আজকে আপনাদেরকে এই টিউটোরিয়ালটিতে দেখাই দেবো যে আপনারা কীভাবে আপনারা ফটোগুলোতে কথা বলে দিতে পারবেন, আপনার যে কোনো ফটো কথা বলবে, একদম অবিকলভাবে কথা বলবে। আজকে আমি সেই টিউটোরিয়ালটি আমি আজকে আপনাদেরকে দেখাই দেবো, আপনারা দেখতে থাকুন, ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো গাইজ, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে লোগোটা রয়েছে, যে এটার নাম হচ্ছে SpeakPic। আপনারা দেখতে পাচ্ছেন একটা অ্যাপস অন করেছি আমি, এই অ্যাপসটার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করবেন আর কি। তো গাইজ, ডাউনলোড করার পর কী করবেন আমি আপনাদেরকে সেই প্রসেসটা দেখাই দিতেছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন গাইজ, এই যে এখানে মাইক অপশন, এখানে আপনারা একটা ক্লিক করবেন। তো আগে কিন্তু গাইজ, এই যে এখানে একটা যে সার্চ বার দেখতে পাচ্ছেন বা টাইপের অপশন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা, তো এটাতে কিন্তু আগে লিখলে হয়তো, তো এখন কী জন্য জানি না যে এটা বন্ধ করে দেওয়া হয়েছে। তো আপনারা এখান থেকে করতে পারবেন, এখান থেকে যে মাইক অপশনটা থেকে আপনারা করতে পারবেন। তো এখানে একটাবার আপনারা ক্লিক করে আপনারা রেকর্ড করার জন্য আপনারা কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন একটা হোল্ড, এখানে আপনারা একটা ক্লিক করবেন, ক্লিক টু রেকর্ড আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক করলে রেকর্ড শুরু হবে। তো দেখে আমি একবার ক্লিক করে রেকর্ড করে নিতেছি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো করার পর আপনারা কী করবেন, এখানে একটা ক্লিক করবেন। তো আপনারা চাইলে এখানে ভিডিওটা প্লে করে নিতে পারবেন, এখান থেকে দেখেন, আপনারা যদি চান তাহলে এখান থেকে ভিডিওটা প্লে করে দিতে পারবেন। তো আমি প্লে করতেছি না, আমি আপনাদেরকে দেখাবো। তো এখন আপনারা কী করবেন, এটা শেয়ার করতে পারেন, অথবা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে সেভ আইকন, এখান থেকে সেভ করতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপ আর কি সেভস্টারও শেয়ার করতে পারেন। তো আমি এখানে আপনাদের দেখাবো যে ফেস অ্যাড করে, আমি আপনাদেরকে যেহেতু বলেছি আপনাদের ফটো কথা বলবে সেজন্য আমি এখানে ফেস অ্যাড করতে হবে। এই জন্য আপনারা কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন ফেসের একটা অপশন অ্যাড ফেস, এখানে একটা ক্লিক করবেন। দেখেন এখানে আমি একটা ক্লিক করলাম, ক্লিক তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ফেজ অ্যাড হয়েছে, আপনারা এখান থেকে কিন্তু শুনতে পারবেন। দেখেন, হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো গাইজ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তো চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অল করে রাখবেন, যাতে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। তো এখন আপনারা এখানে আপনাদের ফেস কীভাবে অ্যাড করবেন আপনারা দেখতে পাচ্ছেন গ্যালারি, এখানে আপনারা একটা ক্লিক করবেন। তো গাইজ, এখানে গ্যালারিতে ক্লিক করার পর আপনাদের সব পিকচার কিন্তু এখানে চলে আসবে। তো গাইজ, আমি আপনাদেরকে এখানে দেখাই দিচ্ছি একটা পিকচার দিয়ে, দেখেন এই পিকচারটি দিয়ে আমি দেখাবো। দেখার পর এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন গ্যালারি 3D, দেখেন এখানে চলে এসছে। এখন যদি আপনারা ভিডিওটাকে প্লে করেন তাহলে কিন্তু দেখতে পারবেন গাইজ। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো গাইজ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তো চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অল করে রাখবেন, যাতে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। তো গাইজ, এখন আপনারা এটাকে কিন্তু সেভ করতে পারবেন, এখান থেকে দেখেন সেভ আইকন, এখানে একটা ক্লিক করলে আপনাদের ফোনের গ্যালারিতে কিন্তু এখানে 0% থেকে 100% হয়ে গেলে ভিডিওটি কিন্তু আপনাদের ফোনের গ্যালারিতে এক্সপোর্ট হয়। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, এবং আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশনগুলো পৌঁছে যায় সবার আগে আপনার কাছে।